যতই হোক বাট উই আর ডুইং দ্য রাইট থিং ইউ সি ওয়ান থিং কাজী সালাউদ্দিন সব পারেন যেমন দায়িত্ব নিতে তেমন আবার হঠাৎ করে ছেড়েও দিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের লীগ কমিটির দায়িত্ব গ্রহণের এক বছরের মাথায় পদ থেকে সরে দাঁড়ালেন বাফুফের সভাপতি তার ছেড়ে দেওয়া পদে ফেডারেশনের সহসভাপতি ইমরুল হাসানকে নতুন লীগ কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে এখন থেকে যে লীগগুলো হবে প্রফেশনাল লীগ বিপিএল আর বিসিএল উইল বি আন্ডার হিম হি ইজ দ্য নিউ চেয়ারম্যান এর আগে ১২ বছর পেশাদার লীগ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব সামলিয়েছেন বাফুফের সিনিয়র সহসভাপতি সালাম মুর্শিদি তবে এক বছর আগে দায়িত্ব পালনে তিনি অপারগতা প্রকাশ করলে নির্বাহী কমিটির সিদ্ধান্তে তার থেকে দায়িত্ব নিয়েছিলেন কাজী সালাউদ্দিন বাফুফের সহসভাপতি হলেও বাংলাদেশ প্রিমিয়ার লীগের টানা চারবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান কেন ক্লাবের সঙ্গে জড়িত নয় এমন কাউকে দায়িত্ব না দিয়ে লীগ কমিটির চেয়ারম্যান পদে ইমরুল হাসানকে দায়িত্ব দেওয়া হয়েছে তারও ব্যাখ্যা দিলেন কাজী সালাউদ্দিন ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ বিকজ ইউ সি এখানে সবাই সবাই যে টাইমটা দিতে পারে না ইটস এ বিগ ফ্যাক্টর টাইমটা বিকজ আমার যে যারা আছেন তারা সবাই অনেক কিছুতে ব্যস্ত আছেন ব্যবসা ইলেকশন অনেক কিছু আছে রাজনীতি টাজনীতি নিয়ে সো আই থিঙ্ক হিজ দ্য রাইট ম্যান টু লুক আফটার দিস আর ন্যাশনাল টিম যার কাছে আছে ফর দ্য টাইম বিং হিজ দ্য রাইট ম্যান দায়িত্ব গ্রহণ করে লীগকে আরও গতিশীল করবেন বলে জানিয়েছেন ইমরুল হাসান সেই সঙ্গে আন্তর্জাতিক সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ঘরোয়া লীগের সূচি তৈরি করার প্রত্যয় নতুন চেয়ারম্যানের আমি চেষ্টা করব আমার উপর অর্পিত দায়িত্ব ঠিকভাবে পালন করার জন্য আর আমরা চেষ্টা করব অন্তত লীগটা যেন সঠিক সময় শুরু করে এবং সঠিক সময় শেষ করতে পারি সেটা আমাদের মূল টার্গেট থাকবে আর আন্তর্জাতিক উইন্ডোর সাথে যে আমাদের যেটা ক্ল্যাশ হয় বাংলাদেশ উইন্ডো বন্ধ থাকে বলে হয়তো আমরা বা বড় দলগুলো যারা এফসিতে খেলে থাকে তারা কিন্তু বিদেশি প্লেয়ার চাইলেও আমরা সঠিক সময় আনতে পারি না এই উইন্ডো দুটো ম্যাচ করার আমরা চেষ্টা করব এর আগে মহানগর লীগ কমিটির দায়িত্ব সামলিয়েছেন ইমরান হাসান তবে নতুন দায়িত্ব নেওয়ায় ছাড়তে হয়েছে সেই পদ ফাহিম ইসলাম সময় সংবাদ ঢাকা